যোগা ভারতবর্ষের অতি প্রাচীন একটি দর্শন। যোগাভ্যাস শরীর ও মনকে যেমন সুস্থ রাখে তেমনি মেধারও বিকাশ ঘটায়। যোগার মধ্য দিয়ে লাভ করা যায় আত্মপরিচিতি। সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় MBB অডিটোরিয়ামে যোগা হেলথ অ্যান্ড হ্যাপিনেস উপলক্ষে 2 দিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এই আলোচনাচক্রের আয়োজন করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর 21 জুন সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই সেটা সম্ভব হয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থাপিত যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথাকে মান্যতা দিয়ে প্রতি বছর 21 জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বিকাশের পথে অগ্রসর হচ্ছে বর্তমান ভারতবর্ষ। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশে কম নয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী কাজে নিজেদের যুক্ত করছে, যা অত্যন্ত উল্লেখযোগ্য। পাশাপাশি বহিরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিও ত্রিপুরায় তাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। তাছাড়া রাজ্যে বর্তমানে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, জাতীয় ফরেন্সিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে সরকারি ডেন্টাল কলেজে পঠন পাঠন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এডুকেশন হাব হয়ে উঠবে ত্রিপুরা। National seminar on yoga, and there are so many this house sourcing people are here, and they are very rich, hopefully. So far yoga is concerned, if you want to ask me, then I will tell you that I was a sportsman, and I have represented Tripura several times in national level. So in athletics also, 10 kilometer cross country in Hyderabad. Then in badminton also, I was the champion in Eastern University in badminton. So to some extent, it is related to yoga or the sports activity. Regarding yoga, already it has been mentioned that 21st June, we celebrate this day as International Day of Yoga, and it has been possible only because of our honorable Prime Minister Shri Narendra Modi. সোমবার অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার দাসের লেখা একটি বইয়ের আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন প্রফেসর বাদল কুমার দত্ত, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের ডিন প্রফেসর শ্যামল দাস এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।